হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি সংসার। রানি সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে, আমিও ভালো আছি। তো আজ নিয়ে এসেছি ডিম কষা। তো চলো দেখে নেওয়া যাক। এখানে একটা বড় টমেটো আছে দানা ছাড়ানো, দুটো মিডিয়াম পেঁয়াজ আছে, অর্ধেক রসুন আছে আর পাঁচটা লঙ্কা আছে। এখানে নিয়েছি 1.5 চামচ চাল মগজ, 1.5 চামচ পোস্ত, আর নিয়েছি ডিম সিদ্ধ করে। তো চলো কাঁচা মশলাগুলো পেস্ট করে নিই। তো সমস্ত কাঁচা মশলার সঙ্গে আমি চাল মগজ আর পোস্তটাও পেস্ট করে নিয়েছি। এবার ফোড়নে দিলাম গরম মশলা আর তেজপাতা, দিয়ে দিলাম নুন, দিয়েছি কাশ্মীরি লঙ্কা, দিয়ে সুন্দর করে আমি এটা নাড়তে থাকব। মশলা থেকে ভালোভাবে তেল ছাড়িয়ে গেলে তবে আমি এটাতে জল দেব। দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর একটু, তো মশলাটার গায়ে থেকে দেখুন তেল বেরোনো শুরু করে দিয়েছে। এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তো এটা দিয়ে দিলাম, সামান্যই দিলাম। এগুলো দেখুন মশলাটার থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এর মতো অবস্থায় আমি নাড়তেই থাকবো। যেহেতু এটা ঘরোয়া রান্না তাই অনেকটা তেল এখানে পাবেন না, যদি আপনারা মনে করেন একটু স্পাইসি খাবেন তো আর একটু তেল অ্যাড করতে পারেন। এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম ডিম কষার জন্য সামান্য জল গরম। এদিকে মশলাটা কষাও খুব সুন্দর হয়ে গেছে, একটা দারুণ গন্ধ বেরাচ্ছে মশলাটার থেকে। সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, যাতে সমস্ত মশলার ব্যালেন্সটার সঙ্গে চিনিটাও খুব ভালোভাবে ভালো লাগে। এর আগে অনেক রেসিপি ব্লগে আমি দেখিয়েছি ডিমের মালাইকারি, আরও অনেক অনেক রেসিপি। তো আজ মনে হলো আপনাদের সঙ্গে ডিম কষাটাই শেয়ার করে ফেলি। তো যারা আমার চ্যানেলে নতুন আছে, যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার একান্তই অনুরোধ নতুন বন্ধুদের কাছে। আর যারা পুরনো বন্ধু আছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার আমি এই কারিটাকে একটু ফুটতে দেব, গ্রেভিটাকে যেই ফুটে উঠবে তখন আমি একা একা ডিমগুলো দিয়ে দেব। তো এটা ফুটলে আরো সুন্দর কালার চলে আসবে। তো যেই ফুটে উঠেছে আমি একা একা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, মশলাগুলো ভালোভাবে ফুটে খুব সুন্দর টেস্ট আসার জন্য আর গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা করে রেখে দেব। খুব পিঁপড়ে হচ্ছে এখন বর্ষার সময়, তো পিঁপড়েগুলো সরিয়ে দিলাম। তো হয়ে গেছে, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখুন গ্রেভিটা আরো একটু ঘন করব, তাই আমি ঢাকনাটা খুলে আরো 5 মিনিট জাল করে নেব, নিলে তৈরি হয়ে যাবে ডিম কষা। যারা আলু খেতে পছন্দ করেন এখানে ভাজা আলু দিয়ে দিতে পারেন, আলু ভেজে দিয়ে দিতে পারেন। তো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে এসেছে, খুব ঝোলঝোল না। তো তৈরি হয়ে গেল ডিম কষা। সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম, প্লিজ 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 চ্যানেলটি
করে পাশে থাকবেন। আর এমন সুন্দর সুন্দর রান্না পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।